আমার বয়স সাতাশ বছর আমি নিজেকে এখন বিয়ের উপযুক্ত মনে করি তাই দেনমোহরের টাকা জমাচ্ছি কিন্তু এই অবস্থায় আমার পিতা হজ করার জন্য আমার উপরে আশা করে বসে আছেন এমত অবস্থায় বাবাকে হজে পাঠালে আমি ফরজ কাজ বিয়ে করতে পারছি না বিয়ে করলে বাবাকে হজে পাঠাতে পারছি না এ অবস্থা আমার করণীয় কি আমার কামায়ের টাকা দিয়ে বাবাকে হজ করানোর বাধ্যবতা আদা গেছে কিনা না সন্তানের টাকা দিয়ে বাবা মাকে হজ করানো বাধ্যবাধকতা নাই বাবা মা নিজের সম্পদে হজ করাটা তাদের উপরে ফরজ যদি তাদের সে সক্ষমতা না থাকে আপনি চাইলে করাইতে পারেন না চাইলে কোনো অসুবিধা নাই কিন্তু মুশকিল হলো আমাদের দেশে বাপমা এত বেবুজা আর আবদার সব প্রবাসীদের উপরে দেশে যেগুলো থাকে কোটি কোটি টাকা ওগুলোর প্রতি কোনো আবদার নেই সব আবদার কার উপরে প্রবাসীর উপরে বোনটা বিয়ে দেওয়া প্রবাসী বাইটারে বিদেশ নেওয়া প্রবাসী আমারে হজ করানো প্রবাসী বাইটারে বিল্ডিং বানানো প্রবাসী সব প্রবাসীর উপরে আবদার বাউমার। আমার আমি দেশে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে বলার চেষ্টা করি যে প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন অনেক বাবা মা জাহান নামে যাবে শুধু প্রবাসী সন্তানের প্রতি জুলুম করার কারণে অনেক বাবা মা জাহান নামে যাবে শুধুমাত্র প্রবাসীদের সন্তানদের প্রতি জুলুম করার কারণে অনেক প্রবাসী ভাই দেশ থেকে টাকা পাঠান বাবার নামে আমি উপদেশের মধ্যে কয়েকটা পয়েন্ট আরো ছিল বলার কিন্তু সময় নাই বলার নামাজ এবং হাল রিজিকের কথা বলছি প্রবাসী হিসাবে আপনাদের জন্য কিছু নাসিহা ছিল সেগুলো আগামীকালকে প্রোগ্রামে ইনশাল্লাহ চেষ্টা করব যদি সম্ভব হয় শেয়ার করার অনেক প্রবাসী ভাইরা আছেন কিছু জিনিস আছে ইসলামের নির্দেশ না উনি ইসলাম মনে করে ভুল করে এরপর এবার হাউতাস করে করে মাথা আপনাকে ইসলাম বলে নাই আপনি যা উপার্জন করছেন তার সব বাবার নামে পাঠায় ইসলাম কোথাও বলে নাই আপনাকে হ্যাঁ আপনার বাবা আপনাকে জমি বিক্রি করে হজে পাঠাইছেন জমি আপনি কিনে দিতে হবে আপনার কর্তব্য আপনার বাবা টাকা লোন করে টাকা হজে পাঠাইছে বা নিজে টাকা দিয়ে পাঠাইছে আপনি ওই টাকা পরিশোধ করতে হবে এবং কৃতজ্ঞতা স্বরূপ ছোট ভাই বেড়াদার পারলে তাদেরকে টেনে আনবেন টেনে উঠাবেন সেটাও আপনার কর্তব্য কিন্তু আপনি উপার্জন করে সকল দায় দেনা পরিশোধ করছেন এরপরও আজীবন যত জমি কিনবেন সব বাপের নামে কিন্তু আমি বলে নেই আপনার জমি আপনি নিজের নামে কিনবেন এমন কি অনেক প্রবাসী আছে বইয়ের প্রতি মহাব্বতের চোটে সব বইয়ের নামে কিনা তো এরপরে কি হয় পরের আমরা সবাই জানি তো আমি আবার নিরুৎসাহিত করছি না আপনি স্ত্রীকে যেটা গিফট করবেন এমন ভাবে দেন যে এটা নিয়ে এসে চলে গেলেও যাক আমার দুঃখ নেই কিন্তু যেটা নিয়ে চলে গেলে দুঃখ আছে ওইটা এভাবে দিবেন না বেশি ভালো শাস্তি গিয়া পরে এবার আফসুস করবেন কোনো কোনো প্রবাসী আমাদের অফিসে আছে আসন্ন ফাউন্ডেশনে আমার কাছে আস আয়সা বলে হুজুর আমি বিদেশে সারা জীবন অনেক টাকা কামাই করছি এই সে এখন বই সব নিয়ে পালাইছে আমার খাওয়ার ব্যবস্থাও নেই ফাউন্ডেশন দিয়ে কিছু করেন তো ভুল করলে তার প্রাশ্চিত করতে হবে খবর তার এই ভুল আপনারা করবেন না তো এই জন্য বাবা মাকে হজ করাটা আপনার উপরে ফরজ না কিন্তু মুশকিল হলো বাপ মা তো বেবুজা তো বেবুজা হলে আপনি তাদেরকে হজ করানোর নিয়ত করেন এবং চেষ্টা করেন আল্লাহ আপনাকে সক্ষমতা দিলে করাতে পারলে ভালো কিন্তু আপনি বিয়ে করবেন না বাবা মাকে হজ করাবেন আপনার বিয়ে যদি ফরজ হয় তাহলে আপনার বিয়েকে অগ্রাধিকার দিতে হবে বিয়ে সবসময় ফরজ না কখন ফরজ হয় সেটা জেনে নিবেন